ইটালির মিলানে ইন্টারন্যাশনাল ট্যুরিজম বা বিট ফেয়ার 2018 অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার শুরু হয়ে তিন দিন ব্যাপী চলছে এ মেলা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ 100টি দেশের প্রায় 1,500 বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে মেলায়। মেলায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেশীয় শিল্প সংস্কৃতি তুলে ধরেন। সকল প্রবাসী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলতে চাই, যে আমাদের বাংলাদেশ ট্যুরিজমকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সকলকে সম্মিলিতভাবেই আমাদের কাজ করতে হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ট্যুরিজম বিশ্বের বুকে পরিচিতি লাভ করবে। মেলার স্টলগুলো দর্শনার্থীদের করে আকৃষ্ট। আমার এখানে এই মেলায় এসে খুব ভালো লাগছে, এরকম এখানে আসলে খুব অনেক কিছু শেখার আছে, তো নিউ একটা এক্সপিরিয়েন্স আমার আসলেই খুব ভালো লাগছে। এই সময় মন্ত্রী বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন এবং বাংলাদেশ ভিজিট করার আমন্ত্রণ জানান। এরপর ইতালিয়ান এবং বাংলাদেশ সংবাদকর্মীদের সাথে প্রেস কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন সৌন্দর্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর নাসিরউদ্দিন। উন্নয়নের যে ভাবনায় আমাদের ট্যুরিজমকে সম্পৃক্ত করে সবার সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে ট্যুরিজম এগিয়ে যাবে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান ভুইয়া, পর্যটন কর্পোরেশন উপপরিচালক রফিকুল ইসলাম, মিলানস্থ কনসাল এ কে এম শামসুল আহসান, কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন, হানিফ শিপন সহ স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় সমবেত কণ্ঠে। সেই সাথে দেশীয় সংস্কৃতি বিদেশিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শিল্পী সুচিত্রা রোজারিও, মনির ও মোনালিসা সহ অন্যান্য শিল্পীদের প্রাণবন্ত উপস্থাপনায় পরিবেশন করা হয় সঙ্গীত, নৃত্য আর ফ্যাশন শো। এবারের মেলায় গতবারের চেয়ে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। এ মেলায় অংশ নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এগিয়ে যাবে আরো এক ধাপ, এমনটি প্রত্যাশা সমান। রিয়াজুল ইসলাম, কাউসার, শিবন টিভি নিউজ, মিলান, ইতালি।